হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখি গুলো। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছিল বদ্রি পাখি বা বাজিগার পাখি নিয়ে আলোচনা করবো। আজকে আপনারা জানেন এখন আজকে কতদিন ধরে একই ওয়েদার, ওয়েদারটা এত বাজে, কখনো রোদ কখনো বৃষ্টি। আর সকাল থেকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, খালি আর দুপুরের টাইমটা আপনার একটু ছ্যাঁক দিচ্ছে, আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। দেখুন ওয়েদারটা কি কি রকম অন্ধকার করে রয়েছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। ঠিক আছে, তার জন্য বন্ধুরা এই ওয়েদারের জন্য আপনারা জানেন যে বাজিগার পাখি বা বদ্রি পাখি খুব নরম একটা পাখি। এই নরম পাখিকে ঠান্ডায় লাগার হাত থেকে, এই রকম ওয়েদারে যদি ঠান্ডা হাওয়াটা ওদের শরীরে লাগে, তাহলে আপনাদের ওদের ঠান্ডা লেগে যাবে। তারপরে হয়তো দেখা গেল আস্তে আস্তে বুঝতেও পারবেন না যে ওদের ঠান্ডা লেগে গেছে, আস্তে আস্তে দেখবেন খাওয়া খাওয়া কমিয়ে দেবে, বসে বসে ঝিমাচ্ছে। এই সবজির নানান রকম সমস্যা হতে পারে। এরপরে দেখা গেল পটি শুরু হবে। ঠিক আছে বন্ধুরা, তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি যেন এর হাত থেকে আমাদের আমরা রক্ষা করতে পারি পাখিকে। কেন বাজিকার পাখি খুব একটা নরম পাখি, কিছুতে ইচ্ছুখানি কোনো একটা হালকা পাতলা ঠান্ডা লাগলে দেখবেন ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখন আপনাদের আপনারা সবাই জানেন 100টা ঘরের মধ্যে হয়তো 95টা ঘরের মধ্যে বদ্রি পাখি 2 জোড়া হোক, 5 জোড়া হোক, 6 জোড়া হোক আপনার আছে। ঠিক আছে বন্ধুরা, তাই বলছি এখন এই ওয়েদারে পাখিকে ঠান্ডা লাগার হাত থেকে বা পটি হওয়ার হাত থেকে, সবুজ পটি হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করবে। এই ঠান্ডা লাগার আগের থেকে যদি আমরা এদের খাদ্য খাবারের দিকে ধ্যান দেই, তাহলে দেখবেন এই ঠান্ডা জিনিসটা ওদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এইবার তাই আমরা কি খাবার খাদ্য খাবারটা দেব। এখন যে ওয়েদার টোটালি কোন শাক সবজি টোটাল দেবেন না এই ওয়েদারে, কারণ এখনো শুনছি বৃষ্টি, এখনো শুক্র থেকে শনিবার অব্দি বৃষ্টি হবে। ঠিক আছে বন্ধুরা, আরো আরো 3-4 দিন আগের থেকে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছেও না। তাই বলছি বন্ধুরা এই শুক্র শনিবার অব্দি বৃষ্টি যদি হয়, এইরকম হতে থাকে, তাহলে অনেক সময় অনেক পাখি হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, পটি হয়ে যেতে পারে। তার এর হাত থেকে আমরা রক্ষা করার জন্য খাবারটা পুরো টোটাল শাকসবজি, অনেক বন্ধুরাই আছে অনেক রকম নানান রকম শাকসবজি আমরা খেতে দিই, আর এদের দিলে খুব সুন্দর খায়, তাই ওদের সেই শাকসবজি টোটাল এখন বন্ধ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এখন কোনো কলমি শাক বলেন, তারপর সজনে শাক বলেন, পুদিনা পাতা বলেন, যাই বলেন না কেন টোটাল বন্ধ করে দেবো। এখন খালি খাবারের মধ্যে খাবার দেবো যে আমরা ঘাসের দানাটা দেই, কাগনি দানা, তার মধ্যে এই দেখুন ব্ল্যাক, এটা হলো আপনার ব্ল্যাক সিড বলে, আপনারাও চেনেন এটা ব্ল্যাক সিড। এই ব্ল্যাক সিডটা খাওয়ালে শরীরের ওদের গরম অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাই এই কাগনি দানার মধ্যে আমরা এই এই যে এইভাবে নেবেন, নিয়ে কাগনি দানার মধ্যে আপনার একটু আগে যা দিতেন তার থেকে একটু মাত্রা একটু বাড়িয়ে দেবেন, এই দেখুন। ঠিক আছে, কারণ কি ওদের যখন সময় হবে ওরা খেয়ে খাবে, আর খেলে কি হবে, তাহলে ওদের শরীরে গরমটা বা হিটটা শরীর ঠিক থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই যে এইভাবে যতগুলো পাখি আছে আপনাদের কাছে সবগুলো পাখিরই ব্ল্যাক সিডটা বাড়িয়ে দেবেন। আর দেবেন এই দেখুন, আর দেবেন এটা, এই গাছটাকে আপনারা সবাই চেনেন, এই গাছটাকে সবাই চেনেন, তাই এইটা হলো তুলসী পাতা। এটা এখন যদি আপনার সপ্তাহে যদি 3 দিনে দেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এই তুলসী পাতাটা ওদের শরীরটাকে গরম করে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন এইভাবে তুলসী পাতাটা দেবেন, আর কোনো শাক সবজি দেবেন না। ঠিক আছে, এই দেখুন এরকম করে তুলসী পাতাটা দেবেন, দেওয়া মাত্রই দেখছেন কি সুন্দর নেমে আসলো, নেমে এসে খাচ্ছে দেখুন।
ঠিক আছে বন্ধুরা, দেখছেন কিভাবে খাচ্ছে। এইভাবে যদি আমরা সবসময় পাখিকে খেয়াল রাখতে পারি, তাহলে ওদের ঠান্ডা লাগার হাত থেকে আমরা বাঁচাতে পারি। এই দেখুন, এইভাবে আমি তুলসী পাতা, দেখুন আমার সবগুলো পাখিরই দিয়ে দিলাম, দেখুন সবগুলো পাখি খাবে। ঠিক আছে, সব পাখিরে দিয়েছি, দেখুন আমার সব পাখিরে তুলসী পাতা দিলাম, দেখুন সব পাখি আস্তে আস্তে নেমে নেমে খাবে। এইভাবে যদি আপনারা দিতে থাকেন, সপ্তাহে দুদিন তিনদিন দিতে থাকেন, তাহলে দেখবেন আপনার পাখির ঠান্ডা আর সামনেই আসবে না। এবার ঠান্ডা লেগে যাওয়ার পরে, ঠান্ডা লেগে যাওয়ার পরে তখনই ওরা নিজে খাবে না। এখন দেখুন নিজেরা নিজের থেকে ইচ্ছা মতো নিজেরা উড়ে নামছে, নামার পরে দেখুন খাচ্ছে। তারপরে খাবারটা দেখুন, এই যে এখানে খাবারটা দেখুন, গ্লাস শীট আমি দিয়ে রেখে দেওয়া আছে, বেশি করে সব কটা খাবারের মধ্যে দেখুন ব্ল্যাক শীটের ভাগ আমি বেশি দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা যদি পাখিকে আগের থেকেই কোনো ঠান্ডা বা কোনো পটি হওয়ার আগের থেকে এইভাবেই যদি আপনারা খাদ্য খাবারগুলো পাখিকে দিতে পারেন বা বুঝতে পারেন যে এখন এই সময়ে আমাদের বাজিকার পাখির প্রবলেম হতে পারে, তাহলে সেগুলো যদি, সেই অনেক নতুন বন্ধুরা আছে এখনো বুঝতে পারছে না যে কোন সময় কোন গাছটা ব্যবহার করতে হবে বা কোন ওষুধটা ব্যবহার করতে হবে, যার জন্য আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। ঠিক আছে, দেখেন এইভাবে যা দেবেন, দেখবেন সবই যা দিচ্ছেন মানে সুস্থ পাখি দেখবেন দিলেই আপনার খেয়ে নেবে, কোনো ঠান্ডা ওদের ধারে কাছে আসতে পারবে না। দেখুন ফলো করুন, সব খাচ্ছে। এবার আমরা আগের থেকে যদি এই খাবারগুলো ওদের দিতে থাকি, তাহলে দেখবেন ওদের ঠান্ডা ঠান্ডা জিনিসটা লাগবে না বা ঝিমাবে না, বসে বসে পটি করবে না। ঠিক আছে, এইভাবে আপনারা পাখিকে আপনারা দেখবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা পাখিকে খাদ্য খাবার এই এই সময়টা ব্যবহার করুন, প্লাস ঠান্ডা ওদের বৃষ্টির যে ঠান্ডা হাওয়াটা ওদের কোনো মতেই যেন ওদের শরীরে লাগতে না পারে, সেই চেষ্টাটা আপনারা করবেন। ঠিক আছে, অনেক সময় দেখা গেল খোলামেলা ঘরের মধ্যে ঠিকই আছে, কিন্তু দেখা গেল জানলা ফালনা খুলে রাখলে হাওয়া লাগতে পারে, তার জন্য জানলা কোনো কারণবশত দিয়ে রাখবেন, তাহলে যেন ওদের ঠান্ডা হাওয়াটা যেন না লাগে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।